কি করবি আসলো কি গুলির অর্ডার আছে নাকি? কালকে সারাদিন মোবাইল কি সর্বশেষ করছো? এক পাকে খাইতে থাকে, এক পাকে দে দে ফটা করে দে। এই যে ই আছে সাংবাদিক আছে, করলে সাংবাদিক আছে তো, এই যে আজ আগে কি সর্বনাশ করছে বলতো? এই সর্বনাশ কি করে কি মেকআপ নেবে? আছে কোনো উপায়? কি করবি আসলো কি গুলির অর্ডার আছে নাকি? কালকে সারাদিন মোবাইল কি সর্বশেষ করছো? এক পাকে খাইতে থাকে, এক পাকে তিন দিন হয়েছে, মানে পরশু দিনও বাইরে ছিল, আজকেও বাইরে হয়েছে। হ্যাঁ, এরকম এই যে সবজি চাষ করি। হ্যাঁ, বাঁধাকপি, লঙ্কা, তারপরে বিনস, এগুলো এই জঙ্গলের থেকে বাইরে এসে ফরেস্টের সাথেই আমরা, হ্যাঁ, জঙ্গল থেকে বাইরে এসে এরকম আমার ক্ষতি করে, প্রতি বৎসরই করে এরকম। প্রতি বৎসর বলতে প্রতি আবাদে আবাদে, তিন মাস বাদে বাদে যে আবাদগুলো হয় সবগুলোই এরকম করে। এরপর আমি আজকে তিন মাস থেকে এই যে সবজির চারাগুলো উঠাইছি। হ্যাঁ, সবজি কালকে বিনস আর বাঁধাকপি, বাঁধাকপি মোটামুটি এক বিঘার মতো হবে। হ্যাঁ, বিনস আধা বিঘা, লঙ্কা আছে আধা বিঘা। লঙ্কাটা অবশ্য খায় না, কিন্তু এই পাড়া টাড়া দিয়ে ভেঙে ফেলায়। হ্যাঁ, এগুলো করছে তো। যাই হোক, আমাদের এগুলো আমরা একটু কি চাচ্ছেন? আমি একটু ইচ্ছে চাই যে ডিপার্টমেন্ট একটু ইয়া দেয়, সেভ দেয়, যাতে আমাদের এইভাবে না ক্ষতি করে, এগুলাই আমরা চাচ্ছি। নামটা আপনার? আমার নাম বিকাশ চন্দ্র দাস। লাল মাটির হাত, ঝাড়গ্রাম শহরে প্রথমবার। অরণ্য শহরের মহিলারা একত্রিত হয়ে তৈরি করেছেন নতুন চিন্তাধারা নিয়ে শহরের মহিলাদের স্বনির্ভর করতে, এহেন উদ্যোগ তাঁদের। শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের আদলে ঝাড়গ্রামের শালমহুয়ার অরণ্যে লাল মাটির হাট প্রতি রবিবার বসবে। মূলত মহিলাদের স্বাবলম্বী করার জন্যই এই উদ্যোগ। 5ই ডিসেম্বর থেকে তা শুরু হবে, চলবে আপাতত ফেব্রুয়ারি মাস পর্যন্ত। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত হাত বসবে রবীন্দ্র পার্কে। এখানে পাবেন নানা রকম জামা কাপড়, হাতের তৈরি গয়না, ঘর সাজানোর জিনিসপত্রের পাশাপাশি ব্যাগ, জুতো। এছাড়াও থাকবে হরেক রকম খাবারের স্টল, সুস্বাদু আচার, ঘি, গহনা বড়ি থেকে কেক, চকলেট, পিঠে পুলি। যোগাযোগের নম্বর 9614993535 এবং 9679239410।